ওকে এবার ঠিক আছে, ঠিক আছে, অনেক চেষ্টার পরে পাওয়া গেল। ঠিক আছে, আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। আমরা পড়ছিলাম হচ্ছে সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্ম, রাইট? জি স্যার। ওকে, আমরা দা বেসিক এলিমেন্টস অফ ফেজ, তার আগে একটু যাই। আমরা কিছু ম্যাথ দিয়েছিলাম হোমওয়ার্কের জন্য, আমি বলেছিলাম যে আপনারা করবেন, তাই না? জি। ওকে, অনেকে পারছেন, অনেকে পারেন নাই, কোনো সমস্যা নাই। আমরা দেখতেছি ডিটারমাইন ভিটি, নয় এটা না, এটা না। ওকে, একজনকে আমি সমস্যা দেখলাম যে অনেকে মাইনাস নিয়ে ঝামেলায় পড়ছেন, যেমন এইটা, তাই না? অনেকে আপনারা এই মাইনাসটা নিয়ে ঝামেলায় পড়ছেন যে এই মাইনাসটার জন্য কি হবে সেটা আমরা দেখি একটু, এই কজ কি হবে সেটা দেখি আমরা একটু। আমি একটা হোয়াইট স্ক্রিন নিলাম, সবার ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আগে এক্সিসটাকে নিব, ফার্স্ট কাজ, ফার্স্ট যেটা আমার ফার্স্টের কাজ সেটা আমাকে করতে হবে আগে। এইদিকে হচ্ছে আমার ভোল্টেজ বা কারেন্ট, এইদিকে হচ্ছে আমার টাইম, ঠিক আছে? টাইম বা আপনার এখানে যা থাকবে, মনে রাখবেন এখানে যদি এক্স থাকে তাহলে আপনি এক্স লিখবেন, টি থাকলে টি লিখবেন, যা থাকবে তাই লিখবেন, ঠিক আছে? তো আমরা 50 sin ωt + 0°, এটা তো সহজ কথা, একদম সিম্পল, এটা এদিক দিয়ে যাবে যেহেতু যেহেতু 0°তে শুরু হচ্ছে এবং এটা সাইন ওয়েভ, তাই না? এটা 50 হবে আর এটা -50 হবে, ঠিক আছে? একদম সহজ, সিম্পল। আচ্ছা, এটা আমার আপাতত দরকার নাই, এটা পারবেন। 5 sin ωt + 120, হ্যাঁ এটাও পারা উচিত। দেখেন 120 কিভাবে হবে, আমরা যদি এটা সাইন ওয়েভ আঁকি, এটা আমাদের সাইন ওয়েভ না? এখন এখানে এটা হচ্ছে 0°, এটা হচ্ছে 180°, তাই না? এটা হচ্ছে 360°, তো আমার 120 কোথায় হবে? এটা 180, এইটুকু হচ্ছে 60, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 120, এখানে 180, তাই না? তারপরে এই ওয়েভটা যেখানে আবার ফেরত আসবে জিরোতে, সেটা হচ্ছে 180, তারপর যখন সেটা আবার কমে আবার যখন ফেরত আসবে সেটা হচ্ছে 360। যদি এটা হাইয়েস্ট, মানে সাইন ওয়েভের বেলায় আর কি, শুধু সাইন ওয়েভের বেলায় যদি এটা হাইয়েস্ট থাকে, মানে যদি 0 থেকে স্টার্ট হয় এবং হাইয়েস্ট পর্যন্ত পৌঁছায়, তাহলে সেটা হচ্ছে 90°, 90 থেকে আবার কমতে থাকবে, এটা 180, আবার যখন সর্বনিম্নতে পৌঁছাবে যখন সাইন ওয়েভ, সেটা হচ্ছে 270। তো আমি গতদিন আমি আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, 180, এটা 270, আর এটা 360, 360। আচ্ছা, তাহলে আমার 1, তাহলে আমার 120 কোথায় হবে? দেখেন খেয়াল করে, এই 180 কে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে হচ্ছে 90 হয়, 90, কিন্তু যদি আমি তিন ভাগে ভাগ করি তাহলে একটা হয় এখানে, একটা হয় এখানে, একটা হয় 0 থেকে 60, 60 থেকে 120, 120 থেকে 180, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 120, বুঝতে পারছেন? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের, তার মানে আমাদের ওয়েভটা কোথা থেকে শুরু হচ্ছে দেখেন তো, তাহলে আমরা যেটা করবো আমরা এই এখন আঁকবো, কিভাবে আঁকবো দেখেন, এইটা দরকার নাই, এইটুকু দরকার নাই, এই 60 দরকার নাই, থ্যাংক ইউ।
সবাই সবার মাইক্রোফোনটা অফ করে নিন। ওকে, এখন দেখেন খেয়াল করে, আমাদের যে ওয়েভটা আছে, আমাদের ওয়েভটা শুরু হবে 120 থেকে, তাই না? এটা 120, এটা 180, এটা 270, এটা 360। যদি সে দেখেন জিরোর বদলে সে শুরু হচ্ছে 120 থেকে, তাহলে তার পরের ওয়েভটা কোথায় হবে? পরের জায়গাটা 180টা কোথায় হবে তাহলে? তো আমার জিরো যদি চলে যায় 120 তে, তাহলে আমাদের 180 কই চলে যাবে স্যার? 300 এখানে, 270, 360, 300 এখানে, 300 এখানে হবে। তাহলে আমাদের ওয়েভটা এখান থেকে শুরু হয়ে এখানে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর আমাদের আগের ওয়েভটা শেষ হয়েছিল 360 তে, বাট এখন আমাদের ওয়েভটা কোথায় শেষ হবে? বুঝে না, দেখেন আবার আমাদের আগের ওয়েভটা কথা বলেন না, দেখেন আমাদের আগের ওয়েভটা শেষ হয়েছিল কোথায়? আমাদের আগের ওয়েভটা শেষ হয়েছিল হচ্ছে 360 তে, এখন আমাদের ওয়েভটা কোথায় শেষ হবে? 360 আরো অনেক পরে না? হ্যালো জি স্যার, অনেক আগেই শেষ হবে 360, অনেক পরে শেষ হবে, তাই না? পরে শেষ হবে, তো কত পরে শেষ হবে? কত পরে শেষ হবে এটা তাহলে স্যার? 120 পরে। হ্যাঁ, 360 প্লাস 120 পরে, তাই না? কত তাহলে সেটা? 360 প্লাস 120 480, 480 তে, 480 তে শেষ হবে। আর তাহলে শুরু হয়েছিল কোথা থেকে তাহলে ওয়েভটা? 120 তে। তাহলে আমরা তো তার আগের পার্ট কিছুটা হলে আমাদের আঁকতে হবে, কিভাবে আঁকবো দেখেন। আমাদের এর পরের জিরোটা কোথায় হবে? 180, 180 এই এই জায়গায়, মানে এই যে এখানে 120 আর এখানে 360, বুঝতে পারছেন? এখানে 120 আর এখানে 60, এই হচ্ছে আমাদের। এখন আমাদের এইটুকু চাইলে আপনি আঁকতেও পারেন, আপনি চাইলে নাও আঁকতে পারেন। আবার আপনি চাইলে যদি মনে করেন না আমি স্যার শুধু এইটুকু আঁকবো, মানে পারফেক্ট জিরো থেকে স্টার্ট করব, আপনি শুধু এখান থেকে স্টার্ট করতে পারেন, এই যে এইভাবে এখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন? আপনি চাইলে এই পার্টটা নাও আঁকতে পারেন, ক্লিয়ার? আবার যদি চান যে না আমি এখান থেকে স্টার্ট করবো, সেটা করতে পারেন। আবার যদি চান না আমি এখান থেকে স্টার্ট করবো, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার অ্যামপ্লিচিউড কত হবে? এটার অ্যামপ্লিচিউড হবে কত? 5 স্যার। হ্যাঁ, এটার অ্যামপ্লিচিউড হবে 5, কারণ এখানে লেখা আছে এটা 5, তাই না? জি স্যার। এই যে বুঝতে পারছেন আপনি। এবার কস্টটাতে আসেন, দেখেন সবাই, আমি সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলি। যদি আমি কস্টটাতে আসি, দেখেন লাইন নিয়ে আমি আগে, এই হচ্ছে লাইন। ওকে, আমাকে বলছে 2 cos ωt + 10। নরমালি যে কস্ট আছে, নরমালি কস শুরু হয় এইভাবে, বুঝতে পারছেন? কস এইভাবে শুরু হয়, মানে কস আসলে বেসিক্যালি সাইনের 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়। সাইন শুরু হয় এখান থেকে, কস শুরু হবে এখান থেকে, সাইনের 90 ডিগ্রি আগে থেকে সে শুরু হয়। ক্লিয়ার? তাহলে আমাদের ওয়েভটা হবে, লাল কালি না, এটা আমরা অন্য কালি দেখি, এই কালি দেখি, তাহলে আমাদের ওয়েভটা হবে এরকম। আর এটা সর্বোচ্চ না, এটা এই এই শুরু হবে এখান থেকে, ঠিক আছে, বুঝতে পারছেন? সো এটা আপনাদের আঁকার দরকার না, একটুখানি দূর থেকে, মানে বোঝা যাবে, যাতে যাতে একটু বোঝা গেলেই হলো যে এইটা আসলে সর্বোচ্চ পয়েন্ট না, সর্বোচ্চ পয়েন্ট আসলে এইটা, বুঝতে পারছেন? জি স্যার। যাতে একটু বোঝা গেলেই হলো যে এটা আসলে এইভাবে শুরু হয় না, এটা একটু ফার্স্টে বাড়ছে, পরে হচ্ছে কমা শুরু করছে। জি এবার আপনারা খেয়াল করেন, যদি আমরা
যদি আমরা কিসে যাই, আমরা যদি এখন নিচে -20 তে যাই, তাহলে দেখেন -20 তে আপনারা অনেকে কনফিউজ হয়ে গেছিলেন যে এখন কি হবে ঘটনাটা। সো দেখেন, খেয়াল করেন, আমরা এইটা বাদ দেই, আমরা শুধু দেখি 20 sin omega t যদি আমরা আঁকি, আমাদের 20 sin omega t হবে এরকম। ঠিক আছে, এখানে 20 আর এখানে -20 আর সামনে একটা মাইনাস, মানে হচ্ছে মাইনাসটা গুণ করে দিলাম। যদি আমি এই 20 এর সাথে মাইনাস গুণ করে দেই তাহলে কি হবে, এটা হয়ে যাবে -20 আর এটা হয়ে যাবে কি +20। কিন্তু বাকি, কিন্তু তা কি সম্ভব? দেখেন, এটা তো আপনার বলাই আছে এটা প্লাস আর এটা মাইনাস। হ্যাঁ, একটা কি একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই 20 এর যে ওয়েভটা আছে এটাকে আপনি মাইনাস দিয়ে গুণ করেন, তাহলে এই 20 হয়ে যাবে -20 আর এই -20 হয়ে যাবে +20। তার মানে আপনার এই ওয়েভটা উল্টে যাবে। জি স্যার, বুঝতে পারছেন? প্লাসটা হয়ে গেছে মাইনাস, মাইনাসটা হয়ে গেছে প্লাস, তাই তো কাজ করে। মানে মাইনাস দিতে তাই হয়, প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। ক্লিয়ার? জি স্যার। সো আপনাদের আপনাদের আসলে ওয়েভটা হবে এই রকম, ভুল করলাম। এখানে যদি এরকম হয় যে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি, তাহলে ওইটা কি হবে ওই ভাববো। আচ্ছা, আমরা মনে একটা জিনিস ভুল করলাম নাকি, +20 মানে কি করলাম স্যার? উপরের দিকে আসছি স্যার, +20। আমরা প্লাস যেগুলো আছে এগুলোকে আমরা পরে আসছি, পরে আসছি স্যার। হ্যাঁ, নাকি এটা আমাদের আগে আঁকা উচিত ছিল স্যার? প্লাস হলে তো স্যার আগে আসার কথা ছিল, আগে আসার কথা ছিল, তাহলে তো আমরা ভুল করলাম এটা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ভুল করছি এখানে, আমরা একটুখানি আমি ভুল ভুল করে ফেলছি। সেটা হচ্ছে যে আমাদের যে এই যে +120 যেটা আছে সেটা আগে থেকে শুরু হবে, সেটা পরে থেকে না। এটা আপনারা তখন সাথে সাথে কেউ বলতে পারে না, আমার খেয়ালই নাই শুধুমাত্র তার ওই অ্যামপ্লিচিউডের আগে যাবে, এই মাইনাসটা কখনোই এটার আগে কোনো হবে না। আপনাকে রেডিয়ানে লিখতে হবে, ডিগ্রিতে লিখতে পারবেন না। আপনার কি বলছে? ফেজ অ্যাঙ্গেল ইন রেডিয়ান, রেডিয়ান। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আপনাদের এখানে যা হবে সেটা হচ্ছে যে আমি ভি লিখবো, ছোট হাতের ভি, কারণ আমাদের এখানে ছোট হাতের ভি দেওয়া আছে। ছোট হাতের ভি ইকুয়াল টু কত? 8, যেহেতু সাইন ওয়েভ, সাইন। আচ্ছা বলেন তো, সাইন ওয়েভ আর কজ ওয়েভ কিভাবে বুঝবো? আমি যদি আপনাকে এই ওয়েভটা দেই আপনি বুঝবেন এটা সাইন, ঠিক আছে? আপনি ইকুয়েশন লিখলেন সাইন, আমি যদি আপনাকে এই ওয়েভটা দেই আপনি কি লিখবেন? কজ লিখবেন। বুঝতে পারছেন কি বলছে? আমি যদি আপনাকে এখান থেকে ওয়েভটা দেই আপনি কি এটা কজ লিখবেন? না স্যার, এটা কজ লিখবো না। কেন? এটা তো কজ ওয়েভই স্যার, এটা তো পিকটা তো মনে হচ্ছে বাইরে স্যার। না না, বাইরে না, এই দেখেন, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, রেকর্ড কজ লিখবো। আপনি কজ লিখতে পারেন, আপনি কজ লিখতে পারেন। আপনি কিভাবে লিখবেন? কজ, এটা মনে করেন 5 দাও আছে, এই পিক হচ্ছে 5, কজ মানে 5 কজ কি লিখবেন? ওমেগা টি, তাই না? এটা লিখলেন না? কেউ যদি বলে যে না স্যার আমি এটা লিখবো না, আমি এটাকে আগে সুন্দর করে পুরো ফুল কমপ্লিট ড্র করব, বুঝছেন? কি করছি স্যার, কমপ্লিট ড্র করব, কমপ্লিট ড্র করে আমি এটাকে লিখব 5 কস, না কস না,
5 sin omega t plus 90 কে যদি এটা লেখে জি স্যার এটাও লেখা যাবে স্যার পারবে না জি স্যার অবশ্যই পারবে মনে রাখবেন যদি প্লাস 90 থাকে এই প্লাস 90 টা এখানে সাইন কে চেঞ্জ করে কস করে ফেলবে এটা ত্রিকোণমিতিক বেসিক আপনাদের ত্রিকোণমিতিতে পড়ার কথা আমি ত্রিকোণমিতি পড়াতে যাচ্ছি না মনে রাখবেন যদি এরকম থাকে এই যে দেখেন এই জিনিসটা সাইন 90 ডিগ্রি প্লাস আলফা মানে যে কোনো কিছু আলফা মানে যে কোনো কিছু এখানে আলফা মানে ওমেগা ওমেগা টি যদি তাই হয় এই 90 ডিগ্রির জন্য এই সাইনটা হয়ে যাবে কস ঠিক আছে আর এই আলফা আলফা মতই থাকবে মানে ওমেগা টি এরকম লেখা যায় এটা স্যার শুধু কি 90 ডিগ্রির ক্ষেত্রে স্যার এটা হবে হ্যাঁ 90 ডিগ্রির ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়ে যাবে সাইন হয়ে যাবে কস কস হয়ে যাবে সাইন যদি এখানে 90 এর বদলে 180 হয় তাহলে চেঞ্জ হবে না জি স্যার সাইন 180 ডিগ্রি জাস্ট আপনি লিখবেন সাইন আলফা ঠিক আছে সেক্ষেত্রে একটা মাইনাস আসবে সেক্ষেত্রে একটা মাইনাস আসবে মনে রাখেন জি স্যার সো এটা একটা ত্রিকোণমিতিক বেসিক এগুলো আলটিমেটলি আপনাদের আগে পড়ার কথা সো কেউ যদি মনে করেন যে আমি সাইন না লিখে আমি কস লিখব ঠিক আছে যে কোনো একটা ওয়েভ কে আমি সাইন না লিখে দেখতে কসের মতো দেখা গেল এটাকে আমি সাইন করে লিখব তাও হবে ওই যে পরে আরেকটা লাইন লিখলি তাহলে তো কস কস হয়ে গেল মানে ওই যে 90 ডিগ্রি যদি আপনি সরাই দেন জি স্যার তাহলে কিন্তু সেটা সাইন হয়ে গেল কস বুঝতে পারছেন জি স্যার তো এগুলা সবগুলাই কিন্তু কারেক্ট এগুলা কোনোটাই রং না সো আপনি এই ধরনের যে কোনো ওয়েভই আপনি দেখেন না কেন আপনাকে কোনোটাকে কস লিখতে হবে না আপনি শুধু সবগুলোকে সাইন লেখেন সমস্যা নাই পরে ওটাকে কস এ কনভার্ট করা যাবে বুঝতে পারছি জি স্যার আচ্ছা ওকে এবার আসি এখানে কি বলছে 8 sin তারপর ওমেগা টি প্লাস না মাইনাস এটা প্লাস যেহেতু লিডিং প্লাস এখানে আর 30 ডিগ্রি আমরা লিখতে পারবো না এখানে আমরা 30 ডিগ্রি লিখবো না কেন লিখবো না কারণ আমাদেরকে বলছে রেডিয়ানে বের করতে দেখছেন জি স্যার 30 ডিগ্রি মানে কি পাই বাই 6 পাই বাই 6 আমরা এখানে পাই বাই 6 লিখবো ওকে জি স্যার আচ্ছা ক্লিয়ার সবাই ক্লিয়ার স্যার এই তো হইছে পারছেন ওকে এবার আমরা যাই নিচে যাই নিচে যাই আরো যাই আরো যাই এগুলা এগুলা ইজি এই যে এখানে আপনাকে ফেজ রিলেশন বের করতে বলছে কোনটা লিডিং কোনটা ল্যাগিং কোনটা লিডিং কোনটা ল্যাগিং এগুলা এই যে 31 32 33 34 লিডিং ল্যাগিং বের করতে বলছে তাহলে ব্যাপার না পারবেন আপনারা সবাই শুধু ড্র করতে পারলেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এগুলা লাগবে না এগুলা আপনারা এই সিগন্যালে পড়বেন সিগন্যাল সিস্টেম আছে না সিগন্যাল সিস্টেম জি স্যার সিগন্যাল সিস্টেম নামে একটা কোর্স আছে আপনাদের মনে হয় 5th 6th বা 7th সেমিস্টারে ওই ওই কোর্সটাতে আপনারা যে যে পিরিয়ড বের করা কোনটা পিরিয়ডিক সিগন্যাল কোনটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল পিরিয়ডিক কিনা এসি ওয়েভ কিনা এগুলো আপনারা দেখবেন ঠিক আছে এই যে দেখেন দেখেন আমি বলছিলাম আপনাদেরকে আপনাদের এসি ওয়েভ দেখতে এরকম হবে তাই না পারফেক্ট সুন্দর আবার রিপিট করবে কিন্তু এখন যদি আপনি এটা দেখেন খেয়াল করছেন যদি এটা দেখেন এটা দেখে কি মনে হয় এসি মনে হয় বা পিরিয়ডিক সিগন্যাল মনে হয় এটা পিরিয়ড আছে কি আমি আপনাকে বলছিলাম আমি আপনাকে বলছিলাম পিরিয়ড হবে এরকম যেগুলো এরকম রিপিট করবে পারফেক্টলি আবার রিপিট করবে তাই না দেখেন এটাকে বলা হয় পিরিয়ডিক সিগন্যাল তাদের পিরিয়ড থাকে মানে পি বা টি থাকে কিন্তু এই এই সিগন্যালের কি আপনার পিরিয়ড নাই আপনি কিভাবে বুঝবেন না থাকতেও পারে নাও থাকতে পারে কখন যদি সেম জিনিসটাই আবার রিপিট করে মনে করেন আবার এই সেম জিনিসটাই এখানে রিপিট করলো বুঝতে পারছেন এই সেম জিনিসটা যদি আবার রিপিট করে তাহলে এই পুরোটা হচ্ছে তার পিরিয়ড তখন এটাকে আপনি পিরিয়ডিক বলতে পারবেন তবে প্রথমেই আপনি যদি না জানেন যদি আপনি না জানেন যদি আপনাকে যদি কেউ না বলে এই যেমন এখানে ওয়ান সাইকেল ইন্ডিকেট করে দিয়েছে দেখছেন আপনারা জি স্যার যদি এটা না বলা থাকে অথবা যদি না বলা থাকে যে এটা পিরিয়ড বের করো মুক্ত মুখ তখন ধরে নেবেন যে এটা পিরিয়ডিক সিগন্যাল না এটা র্যান্ডম সিগন্যাল ওকে তবে এখানে যেহেতু বলে দিছে পিরিয়ড বের করতে আর এখানে বলে দিছে ওয়ান সাইকেল সো আমরা ধরে নিব এটা পিরিয়ডিক সিগন্যাল এটা আবার রিপিট করবে তাই আচ্ছা এইতো এগুলো আপনারা ওই যে সিগন্যালে পড়বেন আমাদের আর এখানে হাবিজাবি কোনো দরকার নাই আমরা চলে যাই আমাদের নেক্সট মানে বেসিকে দ্য বেসিক এলিমেন্ট অফ ফেজর এন্ড ফেজর দ্য বেসিক এলিমেন্টস এন্ড ফেজর এসি ওয়েভের আমাদের বেসিক এলিমেন্টস যেগুলো আছে এবং এটা ফেজর যেটা আছে সেটা আমরা বের করব ফেজর সো ফেজর কিভাবে এক্সপ্লেইন করে দেখেন ওয়েট করেন একটু ওয়েট করেন আপনাদের জন্য আমার একটা এখানে কি যাব এখানে যাব না এখানে যাব না একটু ওয়েট করেন আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই এগুলো আমারই ভিডিও আমারই বানানো ভিডিও
আমারই বানানো ভিডিও, আমি আগের ব্যাচগুলোর জন্য কয়েকটা বানাইছিলাম আর কি। ওকে ইওর ভিডিও এই এখানে আছে, ফেজার 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 ইলেকট্রিক্যাল সার্কিট 201 প্রবলেম অন সিরিজ এন্ড প্যারালাল এসি সার্কিট, ঠিক আছে। সমাজ যাই সো এখানে আপনাকে যেটা বলছে, আমরা এখানে আমি ইংলিশে বলা আছে, আমি আপনাকে বাংলায় বলি। এখানে যেটা বলা আছে যে বলছে যে কমপ্লেক্স, ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা ফাইন্ড দ্য কারেন্ট আই ফর দ্য সার্কিট এন্ড স্কেচ দ্য ওয়েভ ফর্ম অফ ভি এন্ড আই, ঠিক আছে। এটা আপনাদের যে বল স্টেট থেকে নেওয়া, বোর্ড থেকে নেওয়া। এখানে সার্কিটটা দেওয়া আছে, দেখেন এখানে কারেন্ট দেওয়া আছে, দেখছেন কারেন্ট দেওয়া আছে, এখানে একটা ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 100 সাইন ওমেগা টি, একদম সিম্পল, বুঝতেছেন আপনারা। এটা কারেন্টটা কি হবে মাথায় রাখবেন, এটা কারেন্ট বের করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের তিনটা এলিমেন্ট থাকে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা কোন ধরনের ফেজ অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটায় না, বুঝতে পারছেন? ফেজ অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন সে ঘটাবে না, ও একদম পিওর, মানে নিউট্রাল, নিউট্রাল বুঝেন তো, ও একটা নিউট্রাল টেস্ট, ও একদম নিউট্রাল, ও রেজিস্ট, ও আপনার কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো লিডিং ল্যাগিং ঘটাবে না, যা ছিল তাই থাকবে। আচ্ছা, আর একটা হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর নাম শুনছেন না আপনারা, ইউজ করছেন জানেন আপনারা, ইন্ডাক্টর লোড, হ্যাঁ ওই যে আপনাদের কয়েল যেগুলোকে বলে, যেগুলো কয়েল ইন্ডাক্টিভ, ইন্ডাক্টর যেটা করে সেটা হচ্ছে ও একটা, ও একটা লিড ঘটায়, সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর ক্যাপাসিটর, ও একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি করে বা একটা মানে ফেজ ডিফারেন্স তৈরি করে, ওইটাও 90 ডিগ্রি। তবে এদের মধ্যে একজন হচ্ছে লিডিং আর একজন হচ্ছে ল্যাগিং, বুঝতে পারছি, একজন লিডিং একজন ল্যাগিং, কোনজন লিডিং কোনজন ল্যাগিং সেটা আমরা পরের লেকচারে দেখবো, পরের লেকচার মানে মানে আজকেই দেখবো, কিন্তু এই ভিডিও না, পরের ভিডিওতে, ঠিক আছে। মাথায় রাখবেন এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের জন্য, আমরা এই ম্যাথগুলোই আমরা রেস্ট অফ দ্য সেমিস্টার মানে আর যে কয়দিন আছে আমাদের সে কয়দিন আমরা শুধু করে যাব, করে যাব এগুলাই। সো আমরা আসি, তার আগে দেখেন এখানে মাথায় রাখতে হবে রেজিস্টিভ লোড কি করবে না, কোন অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটাবে না, মানে লিডিং ল্যাগিং ঘটাবে না, যা ছিল তাই থাকবে, ওকে। সো এটা এটা মাথায় রাখেন, কিউ আর হচ্ছে 0 ডিগ্রি, কিউ এল কত, কিউ এল না, এটা হচ্ছে থেটা, থেটা এল, থেটা আর ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থেটা এল 90 ডিগ্রি, থেটা সিও 90 ডিগ্রি, বাট একটা হবে প্লাস একটা হবে মাইনাস, এটা আমরা পরে দেখতেছি কোনটা প্লাস কোনটা মাইনাস। দেখেন ফলোয়িং পোলার ফরম্যাট টু এনশিওর দ্য প্রপার ফেজ রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট অফ এ রেজিস্টার, এখানে আসুক। তার মানে যেহেতু ও আমার কোন ইয়ে করবে না, কি বলে, ও আমার অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন ঘটাবে না, তাহলে আমাদের যে জেড, জেড হচ্ছে ইম্পিডেন্স, মনে রাখবেন আমাদের এখন থেকে আমরা এসি সার্কিটের জন্য কোন রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স কে এই নামে ডাকবো না, আমরা রেজিস্ট্যান্স কে রেজিস্ট্যান্স বলবো না, ইম্পিডেন্স কে ক্যাপাসিটেন্স কে ক্যাপাসিটেন্স বলবো না, ইন্ডাক্টেন্স কে ইন্ডাক্টেন্স বলবো না, আমরা এখন থেকে যা বলবো সব হচ্ছে সব ইম্পিডেন্স, মানে রেজিস্ট্যান্সও ইম্পিডেন্স, ক্যাপাসিটেন্সও ইম্পিডেন্স, ইন্ডাক্টেন্সও ইম্পিডেন্স, মাথায় থাকবে। আচ্ছা, এখন রেজিস্ট্যান্স এর ইম্পিডেন্স, ইম্পিডেন্স শব্দটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, জেড, জেড আর মানে হচ্ছে রেজিস্টিভ ইম্পিডেন্স, কি নাম, রেজিস্টিভ ইম্পিডেন্স, রেজিস্টিভ ইম্পিডেন্স, হ্যাঁ। তার এইটাকে প্রকাশ করা হয় একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে, কমপ্লেক্স নাম্বারের নাম শুনেন নাই কারা কারা এর আগে, কমপ্লেক্স নাম্বার, জটিল নাম্বার স্যার, হ্যাঁ জটিল সংখ্যা, জটিল সংখ্যা কারা কারা পড়েন নাই এর আগে কখনো, ষষ্ঠী স্যার পড়ছেন না জটিল সংখ্যা, জি স্যার, আচ্ছা, নরমাল সংখ্যা হচ্ছে এই যে রকম 5, আর জটিল সংখ্যা হচ্ছে মনে করেন 5 + 2i, তাই না, 5 + 2i না, এটাকে কিন্তু অনেক সময় 5 + 2i এভাবে না লিখে এইভাবে লেখা যায়, দেখেন কিভাবে লেখা যায়, আমার ওই পিসিতে আমার ল্যাপটপে, এটা আমরা কনভার্ট করি, আমরা নরমাল ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করি, যে নরমাল ক্যালকুলেটর চলে আসছে, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড থেকে সাইন্টিফিকে চলে আসি, সাইন্টিফিক, আচ্ছা সাইন্টিফিকে কিভাবে যায়, কমপ্লেক্স নাম্বার কোথায়, কমপ্লেক্স নাম্বার মেবি নাই, আচ্ছা আমরা
ইয়াতে দেখি গুগলে দেখি অনলাইন ক্যালকুলেটর আচ্ছা এই যেখানে দেখেন কোথায় আচ্ছা এখানে এখানে মনে করেন 5 দিলাম আমার ওই ক্যালকুলেটরটা হলে ভালো হতো দাঁড়ান আমি ওটা আমি পরে দেখাবো না আপনাদেরকে আর 2y এই যে 5 প্লাস 2y ঠিক আছে সো আমি যদি এটাকে ক্যালকুলেটর প্রলয় করি তাহলে আমাদের অ্যানসারটা বের হয় আসলে কত ডিগ্রি এই যেটা এই দেখেন 5 প্লাস 2y লেখা যাচ্ছে না এখানে 5 প্লাস 2y হচ্ছে 5.39 আর 21 ডিগ্রি সো আমি চাইলে এটাকে কি লিখতে পারি 5.39 আপনাদের যাদের ক্যালকুলেটর আছে আমি আপনাদের একদিন ডেমো দেখাবো একটু পরে দেখাবো সমস্যা নাই 21.80 সো এটার বোঝানোর মানে কি এটা কেন বুঝালাম আপনাদেরকে সেটার উত্তর হচ্ছে আমরা চাইলে একটা সংখ্যাকে মানে একটা কমপ্লেক্স সংখ্যাকে এভাবে প্রকাশ করতে পারি আবার আমরা চাইলে এইভাবে প্রকাশ করতে পারি দুইটা একই জিনিস তবে এটা হচ্ছে রেকটেঙ্গেল ফর্ম মানে a প্লাস bi আর এটা হচ্ছে পোলার ফর্ম r থিটা ঠিক এটা ছোট হাতের r a আর না ছোট হাতের r r থিটা সো আমি কিভাবে প্রকাশ করতে পারি এটাকে দুই ভাবে একটা হচ্ছে a প্লাস bi আর এটা হচ্ছে r অ্যাঙ্গেল r হচ্ছে রেডিয়াস আর অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল আর a প্লাস bi এটা হচ্ছে দুইটা ওই যে সামন্তরিকের মানে দুইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যর প্রস্থ সো দুইটা দিয়েই প্রকাশ করা যায় একটা মানে আপনার কমপ্লেক্স নাম্বারকে তবে কমপ্লেক্স নাম্বার নিয়ে আপনাদের এখন আমি আপাতত ঘাটাঘাটি করব না একটু পরে করব তবে মনে রাখবেন এটাকে এভাবে লেখা যায় এটা ক্যালকুলেটরে আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো আছে ওগুলোতে কনভার্ট করা যায় একটু পরে দেখাবো ওদের সমস্যা নেই মাথায় রাখবেন এখানে এই যে এটা যেটা এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারে একটা ভ্যালু থাকবে যেটার নাম হচ্ছে আর আর একটা অ্যাঙ্গেল থাকবে যেটার নাম হচ্ছে থেটা ঠিক আছে মাথায় রাখতে হবে ওকে আচ্ছা স্যার এবার আমরা যাই পরে ইট ইজ রেফারড অ্যাজ দা ইম্পিডেন্স অফ এ রেজিস্টিভ এলিমেন্ট যদি আমরা আমাদের এই কম্পোনেন্ট গুলোকে কমপ্লেক্সে কনভার্ট করে ফেলতে পারি এবং ইম্পিডেন্সে কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমাদের জাস্ট নরমাল ওই যে আমাদের যে ওহমস ল আছে ভোল্টেজ ডিভাইডার রুলস আছে কারেন্ট ডিভাইডার রুলস আছে তারপর যে থেভেনিন আছে মেশ আছে জাস্ট ওই রুলসেই আমাদের এসি সার্কিট কাজ করবে বুঝতে পারছেন এসি সার্কিট একটা ভয়ঙ্কর কোর্স এই কারণে কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এটা বুঝে না আর ম্যাক্সিমাম টিচাররাই এটা বুঝতে পারে না সো এই জন্য আমি অত রিস্ক নিব না আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে এটা একটা বিভীষিকাময় একটা কোর্স ছিল পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি নিজে স্টাডি করতে করতে এমন মানে এমন ভাবে পড়া শুরু করলাম ডিসির সাথে মিলায় মিলায় পড়া শুরু করলাম যখন দেখলাম এটা বেসিক্যালি একই জিনিস তখন আমার মাথা আসলে মানে হ্যাং হয়ে গেল যে এত ইজি জিনিস আমাদের টিচাররা কেন বুঝতে পারে না তো এটা মাথায় রাখবেন যদি আপনার ডিসি সার্কিট কোর্স পড়া ভালো হয় আপনি অবশ্যই এসি সার্কিট কোর্সে ভালো করবেন যদি আপনি এই টেকনিকগুলো জানেন দেখেন খেয়াল করে এখানে আমাদের কি দেওয়া আছে আমাদের এখানে এই রেজিস্টরের মধ্যে কত ভোল্টেজ আছে সেটা দেওয়া আছে আর রেজিস্টরের মান দেওয়া আছে তাহলে এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা ডিসি তে বের করতে পারতাম না জি স্যার মনে করেন এখানে 100 ভোল্ট দেওয়া আছে আর এখানে 5 ওহম দেওয়া আছে তাহলে কারেন্ট কত যাবে স্যার 20 20 অ্যাম্পিয়ার কিভাবে কিভাবে বের করছেন এটা স্যার 100 কে 5 দ্বারা ভাগ দিছি এই যে ওহমস ল না v ডিভাইডেড বাই r এখানে এটা ছিল ডিসি এর ফর্মুলা এসি এর ফর্মুলা কি হবে এই যে i হয়ে যাবে ছোট হাতের i v হয়ে যাবে ছোট হাতের v আর r তো r আর r থাকবে না মনে রাখবেন r হয়ে যাবে z r r হয়ে যাবে z মনে থাকবে ইম্পিডেন্স এখন আর এটা রেজিস্ট্যান্স না এটা ইম্পিডেন্স বুঝতে পারছিস আচ্ছা এখন খেয়াল করে দেখেন এই যে আমি যদি এখানে 100 এর বদলে আমি যদি এখানে 100 সাইন ওমেগা টি লিখি ইম্পিডেন্স বলতে হবে স্যার লিখি না আপনি কিন্তু এটা ক্যালকুলেটরে বসাতে পারবেন না পারবেন কি ক্যালকুলেটরে কিভাবে 100 সাইন ওমেগা টি বসাবেন বসাতে দিতে পারবেন কনভার্স নাম্বারে হ্যাঁ এটাকে কিন্তু আপনি এই সাইন ওমেগা টি বসাতে পারবেন না এই ওমেগা টি কোত্থেকে পাবেন আপনি সাইন না হয় পাইলেন এটাই তো স্যার অ্যাঙ্গেলটা ডিগ্রিটা
আপনাকে এখন যেটা করতে হবে আপনাকে এইটাকেও একটা ফেজর ফর্মে ইয়া করতে হবে, ফেজর ফর্ম মানে হচ্ছে আপনার কমপ্লেক্স ফর্ম, ফেজর ফর্মে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এই যে ভাবে এখানে অ্যাঙ্গেল কত আছে ওমেগা টি, ওমেগা টির পাশে সাথে কি আছে? কিছুই নাই স্যার, এইজন্যই জিরো। ওকে স্যার, আর এখানে 100 মত বসে যাবে। অনেকে আছে, অনেকে কেন আপনাদের বইতেও যেটা করে সেটা হচ্ছে যে এটাকে ওরা ফারস্টে আরএমএস এ কনভার্ট করে, রুট টু দিয়ে ভাগ করে তারপর এখানে বসায়, আবার যখন ওরা ভি লেখে তখন এটাকে আবার রুট টু দিয়ে গুণ করে আবার তখন ভি লেখে। ওইটা আমি পছন্দ করি না, এই জন্য আমি যেটা করি আমি এটাকে ডিরেক্টলি বসাই আবার এখান থেকে ডিরেক্টলি নিয়ে যাই। বুঝতে পারছেন? আপনারা দেখবেন, সমস্যা নেই, দেখবেন। সো আমরা যেটা করি আমি এটাকে ডিলিট করি। এখন আমরা যেটা করব আমরা ম্যাথটা করি, দেখেন সলিউশন। ফার্স্টে আমরা যেটা করব আমরা ভি 100 সাইন ওমেগা টি এটাকে আমরা ফেজার ফর্মে কনভার্ট করে নিব। ফেজার ফর্ম কি হবে? ভি, ভি কি হবে? ভি হচ্ছে দেখেন ওই যে বইতে আপনি যেটা করছে আমি বললাম আপনাকে বলছিলাম না, রুট টু দিয়ে ভাগ করছে, রুট দিয়ে ভাগ করছে, দেখছেন, খেয়াল করছেন আপনাদের বইতে কি করছে? 100 এর রুট দিয়ে ভাগ করছে। না আপনি করেন না, আপনি দেখেন, আমি দেখাই ফারস্টে, এটা 100 দিয়ে ভাগ করছে আর স্মল ভি টা হয়ে গেছে কি ক্যাপিটাল ভি, তাই না? স্মল ভি টা হয়ে গেছে ক্যাপিটাল ভি, বাট আমি বলবো আপনারা এইভাবে করবেন না, আপনারা করবেন এইভাবে স্যার। তার মানে ডিসি বানায় নিছে আগে, দেখেন আপনারা করবেন এইভাবে। এখানে কোনো অ্যাঙ্গেল ছিল না তাই হচ্ছে 0°, ঠিক আছে? এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই জেড আর, এখানে দেখেন বড় হাতের আই দিছে বড় হাতের ভি দিছে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই ছোট হাতের ভি কে বড় হাতের ভি বানাই নিছি, দেখছেন রুট টু দিয়ে ভাগ করে। এটা একটা এক্সট্রা প্রসেস, মানে এটাকে স্যার ডিসি বানাই নিছি, এসি ডিসি না, মানে এটাকে আরএমএস বানাই নিছি, আরএমএস আরএমএস আরএমএস, হ্যাঁ আরএমএস বানাই নিছি। এখন আরএমএস এর ভ্যালুটা বসালাম, এই আর হচ্ছে 5 আর অ্যাঙ্গেল হচ্ছে 0, তো আমরা যখন ক্যালকুলেটরে বসাবো দেখেন ক্যালকুলেটরে করব ম্যাথটা। কিভাবে করবো ক্যালকুলেটরে? আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আগে মোডে যাবো, মোড থেকে কমপ্লেক্স মানে 2 নাম্বার সিলেক্ট করবো, কমপ্লেক্স হয়ে গেল। এবার হচ্ছে আমরা ওই যে ভাগ করব 70.71 অ্যাঙ্গেল 0°, 5 অ্যাঙ্গেল 0°, আমি যদি ইকুয়াল চাপ দিই দেখেন কি আসে, এই যে দেখছেন কোনো কোনো ভ্যালু আসে না সাথে, আর কোনো অ্যাঙ্গেল আসে সাথে কোনো অ্যাঙ্গেল, তার মানে এটা 0, অ্যাঙ্গেলটা 0। আর আরেকটা ইজি ওয়ে আপনাদের শেখাই দেই, ইজি ওয়েটা কিভাবে আসে মাথায় রাখবেন, এই স্যার অ্যাঙ্গেলটা নিয়ে যেতে হবে। আচ্ছা অ্যাঙ্গেল নিব কিভাবে সেটা দেখেন, এটা ফর্মুলাটা কিভাবে আসে, এইটা ভাগ এইটা, এটা হচ্ছে অ্যানসার, এইটা বিয়োগ এইটা, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারছি? দেখেন সংখ্যা ভাগ সংখ্যা এটা হচ্ছে অ্যানসার, অ্যাঙ্গেল বিয়োগ অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যানসার। যেহেতু আপনার অ্যাঙ্গেল ছিল 0 0, এই জন্য 0 - 0 তো 0ই আসে, এই জন্য আর এখানে দেখায় না এটা। বুঝতে পারছেন? ওইটা আর এখানে দেখায় নাই। সো আপনি যদি চান আপনি চাইলে আনতে পারেন, অ্যাঙ্গেল আনতে পারবেন, এখানে যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই তার মানে অ্যাঙ্গেলটা 0। ওকে ওকে স্যার, আচ্ছা আচ্ছা স্যার, এখন এখন দেখেন এখন আমাদের যেটা করতে হবে, এখন যদি আমরা স্মল আই, কারণ আমাদের কিন্তু এই কোশ্চেনে ক্যাপিটাল আই বের করতে বলে নাই, আমাদের কি বের করতে বলেছে স্মল আই, তাই না? যদি আমরা স্মল আই বের করি আবার এই আরএমএস টাকে রুট টু দিয়ে গুণ করে ভ্যালু আনতে হবে না? জি স্যার। আপনারা প্রবলেমটা ধরতে পারছেন যে কেন আমি এই যে রুট টু দিয়ে ভাগ করে রুট টু দিয়ে গুণ করা পছন্দ করি না, আমি চাইলে ডিরেক্টলি এখান থেকে এখানে আসতে পারতাম। জি স্যার। সো এই যে কি করবে এটা, এই যে টু গুণ করলে 20 সাইন ওমেগা টি আসে স্যার, ক্যাপিটাল ভি থেকে ক্যাপিটাল আই তে ডাইরেক্ট আসা দিতে স্যার। হ্যাঁ, কারণ ক্যাপিটাল ভি যদি ইউজ করেন তাহলে ক্যাপিটাল আই আসবে, আর স্মল আই স্মল ভি ইউজ করলে স্মল আই আসবে। আপনার লাগবে স্মল আই, আপনার দেওয়া আছে স্মল ভি, আপনি ওটাকে ক্যাপিটাল করে ক্যাপিটাল এনে আবার স্মলে কেন কনভার্ট করবেন, আপনি ডিরেক্টলি করেন না কেন? আমরা এটা আপনাদের বই অনুযায়ী করছি, কিন্তু পরের ভিডিওগুলোতে আমি আর এই কাজটা করি নাই, কারণ এটা আমার কাছে বিরক্ত লাগে তাই। এবার দেখেন
আমি হলে কি করতাম, আমি হলে এই কাজটা করতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে নিতাম এটাকে ইকুয়াল লিখতাম, ইকুয়াল লিখে এখানে লিখতাম 100 ওমেগা অ্যাঙ্গেল 0, ঠিক আছে, আর এইভাবে লিখতাম যে I is equal to V divided by Z, মানে ZR, জি স্যার, সো V হচ্ছে 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর R হচ্ছে R অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না, জি স্যার, 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর R হচ্ছে 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে, সো এটাকে যদি ভাগ করি আসবে কত 20 অ্যাঙ্গেল, আর এটা এই যে দেখেন 100 বাই 5 অ্যানসার হচ্ছে 20, 0 মাইনাস 0 অ্যানসার হচ্ছে 20, অ্যানসার হচ্ছে 0, তাই না, সো এখন এটাকে ডাইরেক্টলি আমি এইভাবে কনভার্ট করে ফেলতে পারি না 20, কারণ 20 যা আসবে তাই, জি স্যার, সাইন, কারণ এটা সাইন ওয়েভ, জি স্যার, আর ওমেগা টি প্লাস 0, পারি না লিখতে, জি স্যার, আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রসিডিউর, জি স্যার, এখন আমরা একটা কাজ করি, এখন দেখি ওরা কি করছে এখানে, আমি কি করছি এখানে, ওই যে আমি এটা দেখাই দিছি আবার অলরেডি, এখন দেখেন আপনাদের কারেন্ট আর ওয়ে আর আপনাদের কারেন্ট আর ভোল্টেজের ওয়েভটা কেমন হবে, আপনাদের ভোল্টেজের ওয়েভ ছিল কেমন 100 sin omega t, তাই না, আর কারেন্টের ওয়েভটা কেমন, জি স্যার, 20 sin omega t, তাই তো, যদি এটাকে আমি এখন হিসেবে বসাই, নাম কি, গ্রাফে, গ্রাফে বসাই, এই যে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, এই যে 100 sin, এই যে এটা হচ্ছে v, আর এই যে 20 sin, এটা হচ্ছে আমাদের i, এটা হচ্ছে 20 ampere, এটা হচ্ছে 100 volt, ক্লিয়ার, জি স্যার, কোনটা লিডিং ল্যাগিং আছে, না স্যার, কারণ এটা রেজিস্টর, তাই না, জি স্যার, ওকে, এবার আমরা পরে ভিডিওতে যাই, আরেকটা আছে আপনাদের, আচ্ছা এখানে শেষ, স্যার 10 মিনিট ব্রেক দেওয়া যায় স্যার, হ্যাঁ ব্রেক ব্রেক দেওয়া যায়, অবশ্যই যায়, স্যার নামাজটা পড়ে আসি স্যার, হ্যাঁ আমি নামাজ পড়ে আসি, তাহলে 10 মিনিটের ব্রেক দিলাম, আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ, 10 মিনিটের ব্রেক, দেরি হবে মাম, ওকে, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা কারেন্ট দেওয়া আছে, একটা রেজিস্টর দেওয়া আছে, তার 2 ওহম ভ্যালু, তার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা আমাদের বের করতে হবে কমপ্লেক্স অ্যালজেব্রা ব্যবহার করে, এই প্রবলেমটা নেওয়া হয়েছে আপনাদের রবার্ট এল ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস রবার্ট এল বয়েলস্টেডের বই থেকে, এখানে আপনাদের ছোট হাতের ভি এবং ছোট হাতের আই দুইটারই কি করতে হবে, আপনাদের ইকুয়েশন স্কেচ মানে ওয়েফর্মটা ড্র করতে হবে, মনে রাখবেন আমাদের যেহেতু এটা রেজিস্টর, আমাদের থেটা আর মানে রেজিস্টর কিন্তু কোনো ধরনের কোনো ফেজ ডিফারেন্স ঘটায় না, ঠিক আছে, এই জন্য থিটা আর ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে আমাদের যে ইম্পিডেন্সটা আছে ইম্পিডেন্সটা কত হবে, ইম্পিডেন্সটা হবে জেড আর ইজ ইকুয়াল টু আর অ্যাঙ্গেল 0, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ইম্পিডেন্স অফ রেজিস্ট্যান্স, এবার আমরা সলিউশনে চলে আসি, সলিউশনে আমাদের আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে এই যে আই মানে যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে আপনাদের পোলার ফর্মে নিতে হবে, কারণ আমাদের যদি সাইন বা ওমেগা টি থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ওটাকে প্রসেস করতে পারবো না, সো এটা কত আসবে, এটা হবে 4 অ্যাঙ্গেল 30, তাই না, জি স্যার, একদম ইজি, 4 অ্যাঙ্গেল 30, চলে আসছে, এবার আমাদের যেটা করতে হবে ওই আবার একই সিস্টেম, যদি মনে করেন এটা 4 অ্যাম্পিয়ার দেওয়া আছে আর কিছু নাই, 4 অ্যাম্পিয়ার ডিসি, 4 অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে 2 ওহম, তাহলে ভোল্টেজ কত হবে, দেখেন এখানে দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে 2 ওহম, তাহলে আপনারা ভোল্টেজটা কিভাবে করতেন বলেন, ডিসি বেলায় আই ইনটু আর করতেন না, জি স্যার, তো এখানে আমরা তাই করব, কিন্তু এখানে ছোট হাতের ভি ইউজ করব এবং ছোট হাতের আই ইউজ করব, এই আর আর এর বদলে কি ইউজ করব, জেড জেডার অথবা শুধু জেড যেটাই বলো, এখানে আমরা ব্যবহার করব ভি ইজ ইকুয়াল টু আই ইনটু জেডার, আই হচ্ছে 430 আর জেডার হচ্ছে 20, তা আমরা অলরেডি জানি 20, তাই না, জি স্যার, কত আসে দেখেন, আপনি যদি মাল্টিপ্লাই করেন মনে রাখবেন যে ভাগ করার বেলায় এরা ভাগ হইছে আর এরা বিয়োগ হইছে, আর গুণ করার বেলায় এরা কি হবে, এরা গুণ হবে আর এরা যোগ হবে, যদিও আপনাদেরকে আমি এটা হাতে করতে বলবো না, আপনারা এটা ক্যালকুলেটরেই করবেন, আমাদের অ্যানসারটা বের হবে 830, দেখছেন খেয়াল করে, এই দুটো গুণ হইছে 8 আর 4, না 4 আর 2 গুণ হইছে, 4 হইছে 8 আর এটা এটা যোগ হইছে 30, এখন আমরা দেখি কিভাবে আমরা এই গুণটা করলাম, মানে এই দেখেন আমরা ফার্স্টে কি করব, এটাকে কমপ্লেক্স মোডে নিব, দেখেন এখানে কিন্তু এটা কমপ্লেক্স মোডে নাই কারণ আমাদের এখানে কিছু লেখা নাই, কমপ্লেক্স মোডে নিব আমরা,
সো কমপ্লেক্স মোড হচ্ছে 2 নাম্বার 2 নাম্বার ক্লিক করব এই যে কমপ্লেক্স চলে আসছে এখন আমরা যেটা করব আমরা এখানে লিখব 8 8 না সরি 4 অ্যাঙ্গেল 30 ইনটু 2 অ্যাঙ্গেল 0 আমাদের অ্যানসার চলে আসবে দেখেন অ্যানসারটা চলে আসছে কিন্তু দেখছেন খেয়াল করছেন এটা কিন্তু অ্যাঙ্গেলে আসে নাই অ্যানসারটা কিন্তু অ্যাঙ্গেলে আসে নাই অ্যানসারটা আসছে a প্লাস bi তে খেয়াল করছেন এটা হচ্ছে a এটা হচ্ছে bi সো এটাকে আমাদের এই ফর্মে নিতে হবে এই এই ফর্মটাকে বলা হয় যে a প্লাস bi এই ফর্মটাকে বলা হয় রেকটেঙ্গেল ফর্ম মনে থাকবে রেকটেঙ্গেল রেকটেঙ্গেল মানে আয়তক্ষেত্র এটাকে বলা হয় রেকটেঙ্গেল ট্যাঙ্গুলার ফর্ম অথবা রেকটেঙ্গেল ফর্ম রেকটেঙ্গুলার ফর্ম আর এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম পোলার পোলার ঠিক আছে সো আপনি এটাকে শর্ট করে আর ই সি লিখতে পারেন আর এটাকে শর্ট করে পি ও এল লিখতে পারেন ঠিক আছে সো এখন কিভাবে করবেন দেখেন এখানে আমি দেখাবো এখানেই দেখাবো আমি কিভাবে করতেছি সো এটাকে কিভাবে করব এখানে আমরা ইশে যাব ওই যে শিফটে যাব শিফট বাটন চেপে আমি দেখেন এই যে খেয়াল করে দেখেন এই যে পোলার লেখা আছে দেখছেন যে পি ও এল আর আর ই সি পোলার রেকটেঙ্গেল স্যার এটা তো দেখা যায় না স্যার আচ্ছা যে এখানে আপনাদের ক্যালকুলেটরের উপরে লেখা আছে পি ও এল আর আর ই সি জি স্যার প্লাসের উপরে একটা মাইনাসের উপরে একটা অথবা আপনাদের এখানে একটা অপশন আছে দেখেন এই যে কমপ্লেক্স 2 এর উপরে কমপ্লেক্স লেখা থাকে যাদের এই ক্যালকুলেটর আছে তাদের মধ্যে দেখবেন যে 2 এর উপরে কমপ্লেক্স লেখা আছে আপনি যদি শিফট চেপে কমপ্লেক্স চাপেন আপনার অপশন আসছে 1 এটা হচ্ছে আর্গুমেন্ট 2 কনজুগেট 3 এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল একটা অ্যারো দেওয়া আছে অ্যারো দাঁড়ান আমি দেখাচ্ছি একটা অ্যারো দেওয়া আছে এরকম কালো কালারের তারপর বলা আছে আর অ্যাঙ্গেল থিটা তার মানে হচ্ছে আপনি পোলারে কনভার্ট করবেন আর 4 নাম্বারটা হচ্ছে আপনি রেকটেঙ্গেলে কনভার্ট করবেন আমাদের অ্যানসারটা কিসে আসছিল রেকটেঙ্গুলার রেকটেঙ্গুলার স্যার আপনি এটাকে পোলারে কনভার্ট করবেন তার মানে আপনি 3 এ কনভার্ট করবেন দেখছেন খেয়াল করছেন এই যে আমি 3 চাপবো আমি যদি এটাকে 3 চাপ চেপে দেই অ্যানসার কি আসে দেখেন আমি যদি 3 চাপি 3 চাপলে ইকুয়াল চাপি দেখেন আমার অ্যানসার আসে 830 ওকে জি স্যার একটু ওয়েট করেন কাজী আরে কি বল ঘুমাসনি কথা কথা বলিস তুই কুম্বা নিরহ পাবলিক গুরুত্ব গরম নিরীহ কেন কি আলম ভাই হ্যাঁ গ্রুপে গ্রুপে সেই গরম মোতালেব ভাই নিরীহ হয়ে গেল হ্যাঁ মোতালেব ভাই নিরীহ সারে ক্লাস গুলো যদি ফেস টু ফেস করা যায় তো অনেক শেখা যায় তো বুঝছেন মানে খুঁটিনাটি অনেক দিন শেখা যায় তো অনলাইনে তো অতটা হচ্ছে না দেমবি কিন্তু কিন্তু ফগরে যাচ্ছি রে ভাই কি আর করবেন কপাল খারাপ আলম হ্যাঁ ভাই বল ইন্টার মেসেঞ্জারে তো কি দিলাম দেখে সান্তনা নেই নাকি মতলব বল সান্তনা দিস না আমারে কই আসে নাই তো এখনো ডাক গেছে আমেরিকা ব্লাস্ট সেন্ডে ফটো কি দিছি বিদেশিটা দিছি আর কি দিবি দেশি 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 টেলার্জি একটা বড় ভাই একটা বড় ভাই শালা মানুষ না হিজরি আর কিছু বুঝি না মোতালেব ভাই এত প্রোডাক্ট সাপ্লাই কই থেকে দেয় ভাই আমরা তো অফিসে এখন প্রোডাক্ট তৈরি করি তাই হ্যাঁ ভাই তাহলে তো সেই ভাই এর বাসা কই আর ওই দিকে কই জানি ওই আমাক নিতে আসতে চাচ্ছে কোথায় বাসা ওই দিকে আর টিএসসি এর মোর না কি জানি কই রে টিএসসি ঢাকা বাস ছেড়ে দে হ্যাঁ হ্যাঁ যাও মানিক
মাসুদেরও থাকলে মাসুদের পাঠা দিতেন। লম্বা কি এখনো বাড়িতে? কাটা তো ফিজিক্স ক্লাস আছে না? ঈদের পরে আসিস, সমাধান তো একটা দিয়ে দিছে। এদের টাকা দেবে না সেটা তো বলতে পারতেছে না, টাকা দেবো না তো। ঈদের আগে আসি তো করোনা হোক আমি কি চাই? আমরা পরেরটাতে যাই, পরেরটা হচ্ছে আপনাদের ওই ওয়েভটা দেখি। আপনাদের ওয়েভটা কি ছিল? আপনাদের ওয়েভটা ছিল 4 sin ωt + 30 + 30, কিন্তু তার মানে সে 30 ডিগ্রি আগে শুরু হবে। আপনাদের ইসে যেটা আছে নাম কি, আপনাদের ভোল্টেজ যেটা আছে এটা কিন্তু দেখেন 8 sin ωt + 30, তাই না? খেয়াল করছেন? জি স্যার। সো এটা সো আপনাদের এটাও +30, এটাও +30, দুইটাই কিন্তু +30 দিয়ে শুরু হয়েছে, তার মানে আগে শুরু হয়েছে একটু। তো আমি যদি দুইটাকে আঁকি ড্র করি, এটা হচ্ছে আমাদের দুইটার ওয়েভফর্ম। সো এখানে আপনাদের ভোল্টেজ দেখা যাচ্ছে যে উপরেরটা, আর কারেন্টের দেখা যাচ্ছে নিচেরটা। সো এটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট। সো দুটোই কিন্তু 30 ডিগ্রি আগে শুরু হয়েছে। সিম্পল, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, সেটা নাম হচ্ছে ফেজর ফর্ম। ফেজর আছে কি? না না, এটা নাই, এটা নাই, এটা আপনাদের পরের পরের ভিডিওতে আছে। পরের ভিডিওতে যাই আমরা। পরের ভিডিও হচ্ছে আপনাদের ইসের জন্য, ইন্ডাক্টরের জন্য। আমি কি কয়টা ভিডিও আপলোড করছি এখানে? তিনটাই মনে হয়, তিনটা স্যার দেখলাম, এটা সহ এটা সহ তিনটা, আরো একটা ছিল মনে হয়, ওটা আপলোড করি নাই, মানে ঝামেলা আছে। ঠিক আছে, ভিডিওটা মাত্র 7 মিনিটের, অথচ করতে কিন্তু আমার 3 ঘন্টা লাগে। আর এগুলা একদম, মানে এগুলা হচ্ছে একদম আপনার ইয়া, মানে কি বলবো, মানে আমার এক্সট্রা টাইমে, আপনাদেরকে আমার যতটুকু টাইম দেওয়ার কথা তার বাইরে গিয়ে আমাকে হচ্ছে এগুলো বানাইতে হয়। আপনাদের জন্য বলি নাই, এটা আমাদের আগের ব্যাচ যেটা ছিল তাদের জন্য বলছি। তো এই কাজ কি, এই যে বেকার খাটনি কেউ করতে চায় না? এই দুটো তো স্যার শিক্ষকতা পেশাটা মহান পেশা স্যার, তাই নাকি? জি স্যার। আচ্ছা দেখেন, এবার এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, মানে আমরা ওই ইম্পিডেন্স যেটা আছে, এবার ইন্ডাকট্যান্স রিয়্যাকট্যান্স এর বেলায় কাজ করবো। তো এখানে আমাদেরকে যা বলা হয়েছে কি, ফার্স্ট প্রবলেম, দুটা প্রবলেম সলভ করবো এখানে। প্রথম প্রবলেমটা বলছে যে ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা ফাইন্ড দ্য কারেন্ট আই, মানে এখানে আপনাকে ভোল্টেজ দেওয়া আছে আর ইন্ডাকটেন্স দেওয়া আছে, আপনাকে আই বের করতে হবে এন্ড স্কেচ দ্য ওয়েভ ফর্ম অফ ভি এন্ড আই। আর পরের প্রবলেমে বলছে ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা ফাইন্ড দ্য ভোল্টেজ ভি, আপনার এখানে কারেন্ট দেওয়া আছে আর আপনার রিয়্যাকট্যান্স দেওয়া আছে, আপনাকে বলছে কি বের করতে, আপনাকে ভোল্টেজ বের করতে। এখন আপনাকে আরেকটা জিনিস শেখাই, ওটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সরি, সেটা হচ্ছে ইম্পিডেন্স রিয়্যাকট্যান্স। ঠিক আছে, দুটো জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা এতদিন পর্যন্ত ডিসিতে যেগুলো পড়ে আসছেন সেটা হচ্ছে কি, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স মানে এল, সরি ইন্ডাকট্যান্স হবে আই এন, ইন্ডাকটেন্স, আপরটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, সি এ পি এ সি এ ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এটাগুলো ছিল আপনাদের ডিসি। এবার আপনাদের এসি এর বেলায়, মানে যখন আপনাদের একটা ফ্রিকোয়েন্সি অ্যাড হবে, মানে ডিসি আর এসি এর মধ্যে পার্থক্য কি, ফ্রিকোয়েন্সি, তাই না? যখন একটা ফ্রিকোয়েন্সি আসবে এই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে কি, ইম্পিডেন্স, ইম্পিডেন্স পি হবে একটা ইম্পিডেন্স। ইন্ডাকট্যান্সে কি হয়ে যাবে, রিয়্যাকট্যান্স, না ইন্ডাকট্যান্স না, রিয়্যাকট্যান্স, ক্যাপাসিট্যান্সটাও হয়ে যাবে রিয়্যাকট্যান্স। ঠিক আছে, ইম্পিডেন্স, রিয়্যাকট্যান্স, রিয়্যাকট্যান্স। এখন ইম্পিডেন্স, এরপরে আমাদের ইম্পিডেন্স তো ইম্পিডেন্সই থাকবে, ইম্পিডেন্স তো চেঞ্জ হবে না, ইম্পিডেন্সের নাম ইম্পিডেন্সই থাকবে।
ঠিক আছে আর রিঅ্যাকট্যান্স হয়ে যাবে রিঅ্যাকট্যান্স কেও আমরা ওই যে অ্যাঙ্গেল যোগ করে মানে আমরা অ্যাঙ্গেল এটা এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই রিঅ্যাকট্যান্সের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই ইম্পিডেন্সের এই যে রেজিস্ট্যান্সের এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই ক্যাপাসিট্যান্সের রিঅ্যাকট্যান্সে কোনো অ্যাঙ্গেল নাই যদি আমরা তার সাথে অ্যাঙ্গেল অ্যাড করি যদি আমরা অ্যাঙ্গেলটা যুক্ত করে দেই তাহলে সেটা হয়ে যাবে ইম্পিডেন্স ইম্পিডেন্স মনে থাকবে জি স্যার এখন এই ইম্পিডেন্স কে বলা হয় এক্স আর এটাকে যদি আমরা অ্যাঙ্গেল সহ লিখি তাহলে বলবো জেড আর এই রিঅ্যাকট্যান্স কে আমরা বলবো এক্স এল যদি তার সাথে আমরা অ্যাঙ্গেল সহ লিখি তাহলে লিখবো কি জেড এল জেড এল এটাকে আমরা বলবো এক্স সি যদি আমরা অ্যাঙ্গেল সহ লিখি তাহলে বলবো কি সি এল জেড সি জেড ঠিক আছে এখন এক্স আর মানে কি এক্স আর মানে নরমাল আর ঠিক আছে আচ্ছা অন্য কালি দিয়ে লিখি আমি এটা এই এক্স আর মানে কি এক্স আর মানে নরমাল আর কারণ আর এ কিন্তু কোনো ঝামেলা নাই কোনো ঘাপ কাপ ঝাপ নাই কোনো কোনো কিছু নাই আমি যদি কিছু মাঝে মাঝে কিছু বাংলা ওয়ার্ড ইউজ করি হাসি হাসি করেন না ঠিক আছে না স্যার ওকে এখন এটাকে যদি আমরা জেড আর এ কনভার্ট করি দেখেন ওই জেড আর ও কিন্তু ওই একই জিনিস শুধুমাত্র এখানে কি আসবে আর অ্যাঙ্গেল 0 কেন আর কারণ যে এক্স আর আর তো একই জিনিস কোনো ঝামেলা নাই এটাতে এবার আসেন এক্সেলে এক্সেল ফর্মুলাটা হচ্ছে সরি এক্সি না এক্সেল হচ্ছে 2 বাই এফ এল তার কারণ আমরা এই যে দেখেন এখানে যে আমরা এলটা ছিল দেখছেন না এল এই এলটা হচ্ছে এই এল সো মনে রাখবেন এই এখানে আসি মনে রাখবেন এটার ইউনিট হচ্ছে ওহম এই রেজিস্ট্যান্সের ওহম রিঅ্যাকট্যান্সের ওহম এই রিঅ্যাকট্যান্সের ওহম এগুলোর ইউনিট কি এগুলোর ইউনিট ওহম মনে রাখছেন জেড আর জেড এল জেড সি এল সবাই ওহম এখানে কিন্তু ওহম ছিল না এটা ছিল ওহম এটা ছিল হেনরি এটা ছিল ফ্যারাড মনে আছে না মনে নাই দেখছেন ডিসি ডিসি কিন্তু ঝামেলা বেশি আরো এসি থেকে হাবি যাবি আমরা যেটা করব আমরা হচ্ছে এই সবগুলো ইউনিটকে আমরা এক ইউনিটে নিয়ে আসব এই জন্যই আমরা আসলে এই যে ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্সে আসতেছি এবার আসেন এক্সেল তাই না এখন আমি যদি এই ভ্যালুটাকে ইম্পিডেন্সে কনভার্ট করি তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে যা আসবে এক্সেল অ্যাঙ্গেল হবে কি 90 মনে থাকবে প্লাস 90 কিন্তু এটা আচ্ছা পরেরটা আসি এক্সি এক্স এর ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 পাই এফ ইনটু সি 2 পাই এফ ইনটু সি 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি কারণ এটাকে যদি আমরা ওই এক্স সি বানাই জেড সি বানাই সরি জেড সি ইজ ইকুয়াল টু কি হবে এক্স সি অ্যাঙ্গেল হবে মাইনাস 90 কি হবে মাইনাস 90 ডিগ্রি মনে থাকবে এটা কিন্তু সবাই ওহম এটাও ওহম এটাও ওহম এটাও ওহম এটাও ওহম এটাও ওহম এটাও ওহম সব কিন্তু ওহম এখানে এখানে কোনো কোনো যে হেনরি মেনরি ফেরাট আর হাবি যাবে কিছু নাই ক্লিয়ার সবাই জি স্যার আচ্ছা এবার আমরা আসি এবার আমরা ব্যাক করি সব ডিলিট করে দেই আচ্ছা এবার আসি এই জন্য দেখেন খেয়াল করেন আপনাদের জন্য কাজটা সুবিধা করে দিছে আপনাকে এখানে ওই যে হেনরি লেখা নাই বা আপনাদের হচ্ছে এটা ইসে দেয় নাই নাম কি এটা ওই যে ফেরাডে বা ওহমে ওইভাবে দেয় নাই জাস্ট ডিরেক্টলি এক্সেল লিখে ওহম দিয়ে দিছে তার মানে আপনাকে যে 2 পাই এফ এল ওটা করতে হবে না এটা ডিরেক্টলি দেওয়া আছে আমাদেরকে যেটা করতে হবে সবার আগে কি করব আমরা জেড এল লিখে নিব জেড এল কত হয় জেড এল হচ্ছে এক্সেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর আমাদের এখানে এক্সেল এর ভ্যালু কি এক্সেল এর ভ্যালু হচ্ছে ওমেগা এল মানে হচ্ছে 2 পাই এফ এল আপনারা যদি এখানে এক্সেল না দিয়ে শুধু যদি এল দিয়ে দেয় মনে রাখবেন আপনাদেরকে যদি আমি এক্সেল না দিয়ে যদি এল দিয়ে দেই ওই এলটাকে আপনারা এখানে বসিয়ে কি করবেন এক্সেল বানাই নেবেন ওকে জি স্যার আচ্ছা তারপর কি করব তারপরে আমরা আমাদের ম্যাথে আসি সলিউশন আমাদের জেড হলো হচ্ছে এক্সএল 90 সো 390 কারণ এটা 3 ওহম আর এটা 90 ডিগ্রি আমরা জানি সো আমাদের ভোল্টেজ হচ্ছে 24 সাইন ওমেগা টি এটাকে আমরা 24 অ্যাঙ্গেল 0 লিখতে পারি ঠিক আছে 24 অ্যাঙ্গেল 0 এন্ড আমাদের কারেন্ট কি আসবে কারেন্ট হবে I is equal to V এর কিন্তু স্মল v ছোট হাতের v v ডিভাইড বাই জেড এল ঠিক আছে সো v হচ্ছে 24 অ্যাঙ্গেল 0 আর এক্সএল হচ্ছে জেড এল হচ্ছে কত 3 অ্যাঙ্গেল 90
যদি আপনি এটা ভাগ করেন 24 ডিভাইডেড বাই 3 এটা হবে 8 আর এটা হবে 0 - 90 এটা হবে - 90 আমরা এখন ক্যালকুলেটরে দেখব কত আসে দেখেন সো আমরা 2 দিব তারপরে এখানে এটা ক্লিক করব উপরে লিখব 24 অ্যাঙ্গেল 0 তারপর নিচে আসব লিখব 3 অ্যাঙ্গেল 90 মাইনাস 90 আসবে आंसर আমরা যদি ক্লিক করি আমাদের এই যে ওই যে দেখছেন a প্লাস b আইটা আসছে খেয়াল করছেন মাইনাস 8 প্লাস i তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখানে যে ওই যে আবার এটাকে ওই যে পোলার ফর্মে নিতে হবে 3 3 এর নিচে কি আসবে 8 অ্যাঙ্গেল মাইনাস 90 খেয়াল করছেন জি স্যার তো যদি আমরা এখানে এটা নেই তাহলে কি দাঁড়ালো আমাদের আমাদের এটা দাঁড়ালো आंसर আপনি এটা হাতেও করতে পারবেন খালি হাতে দেখেন 24 ভাগ 3 দাঁড়ালো হচ্ছে 8 0 মাইনাস 90 দাঁড়ালো হচ্ছে মাইনাস 90 তো আমাদের ফর্মুলা কি দাঁড়ালো তাহলে 8 sin ওমেগা টি মাইনাস 90 তাই না ওই এখানে প্লাস থাকলে প্লাস হয় মাইনাস থাকলে মাইনাস হয় সিম্পল সহজ না জি স্যার কি এটা ওয়েভ আকি দাঁড়ালে দেখেন ওয়েভটা কেমন হয় ওয়েভটা হচ্ছে এরকম আপনাদের এখানে এটা ছিল কারেন্ট ভোল্টেজ 24 sin ওমেগা টি তাই না তার মানে এটা 0 তে স্টার্ট হবে আর এটা হচ্ছে 8 sin ওমেগা টি মাইনাস 90 তার মানে এটা 90 ডিগ্রি পরে শুরু হবে এটা ল্যাগিং খেয়াল করছেন জি স্যার বলেন তো এখানে কে লিডিং কে ল্যাগিং স্যার 8 एंपিয়ার স্যার এটা আসলে লিডিং 8 एंपিয়ার মানে কারেন্টটা হচ্ছে ল্যাগিং তার মানে মাথায় রাখবেন সব সময় ইন্ডাক্টরের বেলায় আমি কয়েকদিন আগে বলছিলাম কালকে বা পরশুদিন বা সোমবার বলছিলাম যে ইন্ডাক্টরের বেলায় আমাদের কারেন্ট ল্যাগ করে তাই না বলছিলাম না যে আমাদের কারেন্ট কিন্তু ল্যাগিং মনে নাই ভুলে গেছেন হয়তোবা মাথায় রাখেন ইন্ডাক্টরে হ্যাঁ ইন্ডাক্টরে আপনার কারেন্ট সব সময় ল্যাগ করবে ঠিক আছে এইটা হচ্ছে তার প্রমাণ কারণ 90 ডিগ্রি এটা নিচে থাকে তাই এবার পরের ম্যাটটা দেখি আচ্ছা এটা হচ্ছে ফেজার এটা আমরা এখন আপাতত দেখব না এটা আমরা পরে একটু দেখব পরে এখন না এটা আমরা এখন জানি না কার জন্য ঘুম আসে হাই তুলতেছে খুব দূরে পরে এটা দেখেন আপনি দেখেন কারেন্ট দেওয়া আছে আপনাকে ভোল্টেজ বের করতে হবে তো আমি সবার ফার্স্টে যেটা করব সেটা কি করব আমি আগে ZL টা বের করে নিব ZL হচ্ছে XL 90 XL এর ভ্যালু হচ্ছে 4 আর 90 তো 90 90 90 কেন বলেন তো এখানে 90 টা কোথা থেকে আসলো স্যার ওই যে একটু আগে তো বললেন স্যার শুদ্ধতে হ্যাঁ একটু আগে বললাম আমাদের এটা ইন্ডাক্টর তাই ইন্ডাক্টরের বেলা এটা প্লাস 90 হবে কিন্তু কারেন্ট হয়ে যাবে মাইনাস 90 মাইনাস 90 ঠিক আছে সো ইন্ডাক্টরের বেলা XL 90 কারেন্টের বেলা কি হচ্ছে দেখেন তো কারেন্ট হচ্ছে 5 sin ওমেগা টি প্লাস 30 এখানে 5 আসবে আর 30 আসবে সো আপনাদের ভোল্টেজ কি হবে কারণ আমরা জানি আমরা এখানে ইম্পিডেন্স জানি আমরা এখানে কারেন্ট জানি ভোল্টেজ কত হবে ওই যে ওহমস ল v = ir জি স্যার এখানে v = iz হবে কিন্তু iz i এর ভ্যালু হচ্ছে 530 আর z এর ভ্যালু হচ্ছে 490 গুণ করি কি হবে দেখেন তো 20 হবে 20 আর 30 আর 90 যোগ করলে কত হবে 120 হবে 120 দেখি এই যে দেখেন আপনাদের যে a + b i তে আসছে आंसरটা দেখছেন জি স্যার আচ্ছা এটাকে ওই যে শিফট চেপে 2 চাপলে ওই যে কমপ্লেক্স দিয়া চলে আসবে অপশন চলে আসবে 2 30 তার মানে কি প্লাস 30 তে শুরু হইছে এটা মানে 30 ডিগ্রি আগে শুরু হইছে আর এটা হচ্ছে 120 তার মানে এটা 120 ডিগ্রি আগে শুরু হইছে দিস স্যার লিডিং আছে স্যার ভোল্টেজ থাকবে দেখেন খেয়াল করছেন দেখেন এটা হচ্ছে কারেন্ট সে 30 ডিগ্রি আগে শুরু হইছে আর এটা হচ্ছে ভোল্টেজ যেটা হচ্ছে 120 ডিগ্রি আগে শুরু হইছে তো কে লিডিং কারেন্ট স্যার না না ভোল্টেজ লিডিং স্যার ভোল্টেজ লিডিং কত ডিগ্রি লিডিং
আপনাদেরকে দেখাই কতদিন আমি বলছিলাম না আপনাদের অ্যাটেন্ডেন্স দিছি স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার কার জানি বাইকের হর্ন বাজে আচ্ছা দাঁড়ান আচ্ছা আর আপনাদের যেটা করব আমি রেকর্ডটা বন্ধ করে দিই